Assalamualaikum friends, welcome back to my channel. আমরা যখন স্কুলে পড়তাম সবাই কিন্তু ঝালমুড়ি আর এই ডাল মাখানো খেতে খুব পছন্দ করতাম। কি করতাম তো? আমি কিন্তু খুব পছন্দ করতাম। আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব মামারা কিভাবে এই ডাল ভাজা মাখায়। এখানে আমি ডাল নিয়েছি 1 কাপ। এই ডালকে অনেকেই অ্যাঙ্কারের ডাল, মটরের ডাল অথবা বুটের ডাল বলে থাকেন। যাই হোক, আমরা এই ডালটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখবো 6-7 ঘন্টা, যাতে ডালটা খুব ভালোভাবে ভিজে যায়। 6-7 ঘন্টা পর দেখুন বন্ধুরা, ডালটা ভিজে একদম নরম হয়ে গেছে আর ফুলে একটু বড়ও হয়ে গেছে। এবার আমরা এই ডালটা থেকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়েছি কিন্তু ডালের গায়ে এখনও সামান্য পানি লেগে আছে। এই পানিটা আমি একটি টাওয়েলের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব, যাতে ডালের গায়ে একটুও পানি লেগে না থাকে। এভাবে ডোলে ডোলে খুব ভালোভাবে মুছে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, ডালগুলো একদম শুকিয়ে গেছে, ডালের গায়ে কোনো পানি লেগে নেই। এবার আমরা এই ডালটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডালগুলো দিয়ে দিচ্ছি। এই ডালগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে দিতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, আর কনস্ট্যান্টলি নাড়তে হবে উল্টে পাল্টে, যাতে সব ডালগুলো সমানভাবে মুচমুচে হয়। যখন একটু মুচমুচ শব্দ করবে, দেখুন বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন, এরকম হলেই নামিয়ে নিতে হবে, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। এই অবস্থায় আমরা ডালগুলো নামিয়ে নেব। এবার আমি ডালগুলো নামিয়ে নিচ্ছি। ডালে যেহেতু অনেক তেল লেগে আছে, খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। এই ডাল ভাজা খেতে আমি খুব পছন্দ করি। এখনো মাঝে মাঝে আমি মামাদের মতো করে এই ডাল ভাজা মাখিয়ে খাই, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। মামারা যেভাবে মাখায় আমি সেইভাবে মাখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার দিয়ে দেব কাঁচা মরিচ। কাঁচা মরিচটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। চিলি ফ্লেক্স সামান্য একটু, আমি সব ইনগ্রিডিয়েন্টসই দেব তবে খুব সামান্য পরিমাণে। দিয়ে দিলাম লবণ, ধনে পাতা কুচি, সামান্য একটু বিট লবণ, একটু গরম মশলা, একটু চাট মশলা, আর ডালের গায়ে যেহেতু তেল আছে তাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মামাদের মতো ডাল মাখানো। আজকে আমার এই স্ট্রিট ফুডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো ভালো ভ্লগ এবং রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।